আমাদের বর্তমান কাপড় শুদ্ধ পোশাক সেই পরে আলাদা একটা সংগঠন, কিন্তু আমরা স্বাধীনভাবে সংগঠনগুলোর পরে যাচ্ছি। কিন্তু আমি কাজে বিশ্বাসী, আমি চাচ্ছি আমরা কাজের মাধ্যমে, আমরা সাংগঠনিক তৎপরতার মাধ্যমে ঠাকুরের মত এবং পথ সারা বিশ্ব প্রচার করতে। কিন্তু আমাদের কাজের যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, কাজ করতে যদি বাধা সৃষ্টি করে, আজকে না একদিন না বছরের পর বছর পর্যন্ত আমরা মিলে থাকতে পারছি না কেন? আমি বলছিলাম যে আমরা ছয় ভাই, অর্থাৎ আমার বাবা, আমার দুই কাকা, দুইজন করেছিলে, ছয় ভাইয়ের মধ্যে সে রাজনীতি করে সে একা। অন্তত আমাদের ছয় ভাইকে তো মিলে রাখার দায়িত্ব তার, তার রাজনৈতিক স্বার্থে যে ছয় ভাই যত তার হয়ে কাজ করি আমরা, এই দায়িত্ব তার। কিন্তু আমরা কেন এতদিন মিলতে পারিনি? নমিনেশন টাকা যেদিন জমা দেবে সেদিনও আমার ফোন দিয়ে বলে আমি নমিনেশন টাকা জমা দিতে যাচ্ছি। আমি বললাম ঠিক আছে যাও, আমি দেখাচ্ছিলাম। তার তো উচিত ছিল বলার যে দাদা আমি নমিনেশন টাকা জমা দিতে যাচ্ছি, তুমি যদি আমার নির্বাচন করো বা তুমি যদি অনুমতি দাও, তোমরা আরও যে পাঁচ ভাই আছে তোমরা যদি মাঠে নেমে আমার নির্বাচন করো আমি টাকা জমা দেবো, অথবা নতুবা আমি টাকা জমা দেবো না। কিন্তু সে বলছে আমি নমিনেশনের টাকা জমা দিতে যাচ্ছি। এই পর্যন্ত এর আগে অনেক ঘটনা আছে, অনেকে জানেন অনেকে জানেন না। আমাকে সে তো ডাইরেক্ট বিএনপি করে দিয়েছে, বিএনপি মাত্র দুই মাস আগে মানে জাতীয় নির্বাচনের আগের মাসে আমি মুকসুদপুর থানায় হরিগুরুশন মতীয় মিশনের একটা থানা কমিটি করতে গিয়েছিলাম খালকুলো স্কুল ফিল্ডে। সেখানে সে ফোন দিয়ে বলছে যে ওটা বিএনপির মিটিং হচ্ছে, অতএব এই কমিটি সে তো না করতে পারে। সাথে সাথে ওখানকার যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফারুক খান সাহেবকে জানিয়েছেন, ফারুক খান সাহেব বলছে যে হতেই পারে না, কারণ পদ্মনাভটাও আমার নিজের লোক, তাকে আমি এত ভালো চিনি, সে এখানে বিএনপির মিটিং করতে পারে না এবং সে বিএনপি করে না। বুঝে দেখুন, এইভাবে যদি আমরা কাদা সরাসরি করি আজকে কেন? আমরা তো আমি এবং সম্পদ আমরা চেয়েছি যে আমাদের মনের মতো আমাদের মনের কথা যে শুনতে পারে, আমাদের সুখ দুঃখে যে দাঁড়ায় এমন একটা প্রার্থী নির্বাচিত হয়ে আসে। আমার কাকাকে এক বছর আগে আমি কথা দিয়েছি যে কাকা আগামীতে নির্বাচন আমি আপনার নির্বাচন করব, কারণ সুব্রত ঠাকুর তো ওই পাঁচ বছরের ভিতরে একবারও বলে না আমি জাতীয় নির্বাচন করব না উপজেলায় দাঁড়াবো না ইউনিয়ন পরিষদে দাঁড়াবো, যাতে নির্বাচন কি করবে তাই জানি না, নতুবা হুট করে আমরা কেউ জানি না যে ফারুক খান সাহেবের বিরুদ্ধে টাকা জমা দেয়। চারটিখানি কথা আমি তো মনে করি ঠাকুর পরিবারের এমপি হওয়া লাগে না নির্বাচিত হয়ে লাগে নাকি? আমরা ছয় ভাই যদি এক থাকি, খালি হিন্দুত্ব আমি টেনে আনবো না, বাংলাদেশের হিন্দু মুসলমান এই সবার তীর্থস্থান ওড়াকানি, তাই না? একা কোনো একা হিন্দুর ওপারে ওড়াকানি যে মহাবারণের ট্যাকেল দিতে যদি সবাই দাবি করে যে মাননীয় প্রধানমন্ত্রী ঠাকুরদের নমিনেশন দেওয়া লাগবে না, অন্তত টেকনোক্রেট পদ্ধতিতে একটা মন্ত্রী চাই আমরা ঠাকুর পরিবার থেকে। একজন মন্ত্রী হতে পারে যদি ঠাকুর থাকে, জনগণ যদি তাকে সাথে নিতে পারে এটা হবে তার ব্যবহারে, তাই না? আপনারা যে বারে বারে বলছেন আসলে তো বাস্তব কথা, নির্বাচন হওয়ার পরে চেয়ারম্যান মহোদয়কে ফোন দিয়ে ফোনে পাওয়া যায় না, উনি ঘুমোয় থাকে, ওনার সঙ্গে যদি আপনি কথা বলেন উনি হাঁটবে আর কথা বলবে, একসঙ্গে দাঁড়িয়ে আপনার সঙ্গে পাঁচ মিনিট কথা বলবেন না। যা হোক, আরো অনেক কথা আসছে যে কেন দলবো ঠাকুর আলাদা করতেছে, অমুক আলাদা করতে, এগুলো তো জানেন, আমি বলবো আমার মনে পড়ে যে উপযুক্ত প্রার্থীদের যে আমার কাজ করতে পারবে, যে জনগণের পাশে দাঁড়াতে পারবে, নির্বাচিত তারাই করা উচিত। আমরা ছোট ছিলাম বাংলাদেশ স্বাধীনের পরে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় আমার মরহুম রব কাকা নির্বাচিত হয়েছিল, ছাতা মার্কা পেয়েছিল উনি, ওই সময় কিন্তু এক পাড়া ওড়াকানি এক পাড়া থেকে তিনজন চেয়ারম্যান প্রার্থী ছিল,
আপনারা যারা প্রবীণ আছে মনে আছে, আমার শ্রদ্ধেয় কাকা শশীপতি ঠাকুর দাঁড়িয়েছিলেন দত্তকদম মাথায়, হিরণময় ঠাকুর দাঁড়িয়েছিলেন হেরিকান মাথায়, বুবুল দাস দাঁড়িয়েছিলেন খেজুর গাছ মাথায়, আমার বাবা কিন্তু রব সাহেবের নির্বাচন করছে, সে বলছিল যে আমি উপযুক্ত প্রার্থী যে আমার ইউনিয়নের কাজ করতে পারবে ঠিক তাকেই আমি ভোট দেব। এটা হলো নেতা নির্বাচন। অতএব এটা হিন্দুত্ববাদ কেন্দ্রে হবে না, এখানে ভোটের আগে বলতে হবে না যে তোমরা ঠাকুর পরিবারের দরকার নেই, গুরুচান্দ্রে একটা ভোট দাও। এই পাঁচ বছরে গুরুচান্দ কোথায় ছিল? গুরুচান্দ কি ভোটের আগে শুধু গুরুচান্দের নাম সে কারণে আমার কথা যে আমরা তাকে তাকে দেখতে পাই, আমি মনে করি সেও একবার মহিলা নির্বাচন এই হয়েছিল, চেয়ারম্যান হয়েছিল, আমরাই করেছিলাম। আমি অগণিতবার ওই সিঙে আসঙ্গে আমি অগণিতবার গেছিল, নেহার তো বলেই হলো সে যথেষ্ট শ্রমজীবী। গতবার আমার সম্পদ ছোট ভাই সমাজ থেকে সে এত শ্রমজীবী তার পক্ষে, কিন্তু তারা এদের মূল্যায়ন করে না। সে মনে করে যে এরা তো আমার নির্বাচন করবেই, আমরা যতই আমি বিরোধিতা করি এদের, এরা তো নির্বাচন করবে। কিন্তু আসলে মানুষের ন্যূনতম একটা ব্যক্তি স্বাধীনতা বলতে একটা জিনিস আছে, আমরা সেইটা চাই যে আমাদের ভিতর অন্তত আমি মনে করি সে পাঁচ বছর যখন চেয়ারম্যান ছিল ওরাখানে কী উন্নয়ন হয়েছে, আপনাদের কী উন্নয়ন হয়েছে, উপজেলাবাসীর বা উপজেলার কী উন্নয়ন হয়েছে আপনারা জানেন। আমরা চাই আগামীতে আমাদের প্রার্থীকে যে এই দত্তকদম মাথায় ভোট দিয়ে আমরা অন্তত সেই সম্মানিতভাবে যাতে নির্বাচিত করতে পারি, সম্মানিতভাবে নির্বাচিত করে। আর একটা কথা বারে বারে এসছে বলি, শেষ নির্বাচন, 66 বছর বয়স ওনার, ঈশ্বর পাল্লা পাল্লা বলেন ভগবানের কৃপা হলে উনি 100 বছর জীবিত থাকতে পারে। ওনাকে জনসভা করার জন্য আমরা সবাই প্রার্থনা করবো, উনি বারে বারে নির্বাচিত, বারে বারে নির্বাচিত।